مشهورة. এই জায়গাটা আমি ঠিক আছে একটু একটু দূরে রাখবেন স্যার, কাছে রাখলে আওয়াজ বেশি হয়, গের গের করে, একটু দূরে রাখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আরো দূরে রাখবেন। আসান তো এটা দিতে পারবেন না, এটা তো হুশ নাই, ওখানে যান। কোথায় নিয়ে আসে বুঝে রাখবেন, إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله، فإن التقوى ملاك الحسنات، واعلموا أن الله عز وجل جعل الجنة ثمن التقوى، فمن لم يتق الله عز وجل لا يدخل جنته أبدا. قال الله عز وجل:
تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا. ومن التقوى ذكر الله عز وجل، ومن ذكر الله عز وجل حاز بكل ما عند الله عز وجل. يقول الله عز وجل: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি, যে এই তাকওয়া অবলম্বন করা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ন্যূনতম তাকওয়ার অধিকারী না হলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর ন্যূনতম তাকওয়া হচ্ছে, ইসলাম ইমান এবং এহসানের মধ্যে থাকা। ইসলাম ইমান এবং এহসানের মধ্যে তাকওয়ার ওয়াজিব পর্যায় হচ্ছে, যা আপনার কাছে থাকতেই হবে, তা হচ্ছে অবশ্যই আপনাকে ইমানদার হতে হবে। শুধু মুসলিম হলেই মুত্তাকি হয় না, ইমানদার হলে মুত্তাকি হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন: আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজারুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, আল্লাহর দোস্তদের কোনো ভয় নেই, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই। এরা কারা? যারা ইমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। ইমান আনে অর্থাৎ মুমিন পর্যায়ে চলে গেছে। শুধু মুসলিম পর্যায়ে নয়, যারা গুনাহ করে, অন্যায় করে, নামাজ ছেড়ে দেয়, যাকাত দেয় না, হজ করে না, ফরজ হওয়ার পরেও সওম রাখে না, শরিয়া মেনে চলে না, এরা মুত্তাকি পর্যায়ে কখনো উপনীত হয়নি। এরা মুসলিম হয়েছে কিন্তু মুত্তাকি হতে পারেনি। মুত্তাকি হতে হলে অবশ্যই ফরজ ওয়াজিবের সীমারেখা মেনে চলতে হবে। ফরজ ওয়াজিবের সীমারেখা মেনে চললে সেই ব্যক্তি মুমিন পর্যায়ে যায় এবং তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। এই জান্নাতের ওয়াদা করেছেন রব্বুল আলামিন তাদের জন্যই যারা ইমানদার হয়েছে এবং মুত্তাকি হয়েছে। ইমানদার যে ব্যক্তি হবে সে ব্যক্তি মুত্তাকি, মুহসিন যে ব্যক্তি হবে সে ব্যক্তি মুস্তাহাব পর্যায়ের মুত্তাকি। অর্থাৎ একটা ওয়াজিব পর্যায়ের মুত্তাকি যা হতেই হবে আপনাকে, সেটা হচ্ছে ইমানদার। আর একটু উঁচু স্তরে যদি আপনি যেতে চান, আপনাকে মুহসিন হতে হবে। আর মুহসিন হওয়া কঠিন কিছু নয়। একজন ইমানদার মানুষ মুহসিন হবে কিভাবে? ফরজ ওয়াজিব আদায় করবে, সে অসুল ইমান মানবে, আরকানুল ইমান মানবে, ইসলাম মানবে, আরকানুল ইসলাম মানবে, এটা হচ্ছে হালাল হারাম মেনে চলবে, এটা হচ্ছে ফরজ তাকওয়া। এটা লাগবেই, এর চেয়ে নিচে যাওয়া যাবে না। এর চেয়ে নিচে গেলে জান্নাতে প্রথমবারে যেতে পারবে না, তাকে জাহান্নামে ঘুরে আসতে হবে, সেখান থেকে বিভিন্ন সুপারিশের কারণে বের হয়ে জান্নাতে যেতে হবে। আর যদি কোনো তাকওয়ার পর্যায়ে যেতে পারেন আপনি, আপনার জন্য জাহান্নামে কোনোদিন আপনি জাহান্নামে যাবেন না, আপনি প্রথমবারে জান্নাতে যেতে পারবেন। এই জন্য ইমানদারের টার্গেট হবে সবসময় যে আমি মুত্তাকি হব। ইমানদারের টার্গেট হবে যে আমি মুত্তাকির সর্বোচ্চ পর্যায়ে মুহসিন হব। মুহসিন হবে ওই সময় যখন এবাদতের ক্ষেত্রে আপনি যখন এবাদত করবেন এটা মনে রাখবেন যে আমি আল্লাহকে দেখছি। এটা অধিকাংশ মানুষই এটা করতে পারে না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে বলে দিয়েছেন, সেটা কি? যখন আপনি ইবাদত করবেন তখন মনে করবেন আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দেখছেন। এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। জগতের কোনো কিছু, কোনো অন্ধকারে, কোনো অমাবস্যার রাতে কালো পিঁপড়ার উপর, কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি বেয়ে উঠে, সেটাও আমার রব্বুল আলামিন দেখেন। আর আমাদেরকে তো তিনি দেখছেন, কোনো কিছুই তার অগোচরে নেই, সব কিছু তিনি দেখছেন। এই চিন্তা করে যে ব্যক্তি ইবাদত করবে সে ব্যক্তি ইবাদতের মধ্যে এহসান প্রতিষ্ঠা করতে পেরেছে। আর যে ব্যক্তি মানুষের সাথে ব্যবহারের ক্ষেত্রে এহসান হচ্ছে সর্বোচ্চ, উত্তম কাজটি যখন করবে তখন সৃষ্টির সাথে তার এহসান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন: ইন্না আল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা এহসান লিখেছে প্রতিটি মানুষের উপরে, প্রতিটি কিছু সব কিছুর উপরে এহসান আছে। ফাইজা যাবাহতুম ফাহসিনুল যিবহা, যখন তোমরা জবাই করবে সুন্দর করে জবাই করবে। আমরা কয়দিন আগে
কোরবানি করেছি, কোরবানি করার আগে দাঁড়াটা ভালো করে বা যেই ছুরিটা দিয়ে জবাই করেছি এটা ভালো করে ধার দিয়ে নিয়েছি কিনা, এটাকে তার শরীর যখন প্রাণীকে আমি জবাই করেছি তখন তার তিনটি রগ কেটেছে কিনা ভালো করে দেখে নিয়েছে কিনা, শুধু তাকে একটু কেটে রেখে দিলাম অথবা তাকে অনেকক্ষণ ধরে তাকে কাটাকাটি করলাম এতে কিন্তু তার কষ্ট হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইজা যাবাহতুম ফাহসিনু যিবহা, যখন কোনো কিছু জবাই করবা তোমরা সুন্দর করে জবাই করবা, এহসানের সাথে জবাই করবা। এর অর্থ হচ্ছে তোমার কর্মকাণ্ডের মধ্যে এহসানের বিপরীত কিছু যেন পাওয়া না যায়। মানুষের সাথে এহসান, তার সাথে সর্বোত্তম ব্যবহারটা করতে বলা হয়েছে। এহসান কিরকম? আপনার বাবার সাথে এহসানের কথা কোরআনে বলে দিয়েছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তুমি এহসান করবে। সেটা কিরকম? যখন আপনার পিতা আপনার সাথে কথা বলার ক্ষেত্রে হিসাব নিকেশ করে কথাবার্তা বলে, চিন্তা করে ছেলে কি রাগ করবে না ছেলে বেজার হবে খুশি হবে চিন্তা ভাবনা করে, তখন বুঝতে হবে আপনি আপনার পিতার অবাধ্য সন্তান। পিতা অনবরত বলে যাবে, আপনি জি 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 বলে যাবেন, এটা হচ্ছে শরীয়তের নির্দেশনা। অর্থাৎ পিতার সাথে সর্বোচ্চ সম্মানের সাথে কথাবার্তা বলতে হবে, মায়ের সাথে সর্বোচ্চ সম্মানের সাথে কথাবার্তা বলতে হবে। মা পিতা মাতার অবাধ্য সন্তান হলে সে ব্যক্তি মহসিন হয় না। পিতা মাতার সাথে এহসান করার নির্দেশনা আল্লাহ তাআলা কোরআন একাডেমি দিয়েছেন। ঠিক এরকম মানুষের সাথে, বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে, উস্তাদের সাথে আপনার সর্বোচ্চ ব্যবহারটা হচ্ছে এহসান। এই জন্য কাতাবাল এহসান আলা কুলি শাই, সব কিছুর উপর আল্লাহ তাআলা এহসান লিখে দিয়েছেন। আপনি যখন কথা বলে মানুষের সাথে সর্বোচ্চ মাধুর্য দিয়ে কথা বলবেন, যখন বন্ধুদের সাথে কথা বলবেন সর্বোচ্চ সৌন্দর্য কথা সৌন্দর্যপূর্ণ কথাটা বলবেন, উস্তাদের সাথে কথা বলবেন সর্বোচ্চ আদব দিয়ে কথাটা বলবেন। শরীয়ত আপনার কাছে এহসানের পর্যায়টা চায়, না হলে অন্তত এর নিচের পর্যায়ে মুমিনের পর্যায়ে আপনার যেন থাকে। এর নিচে মুসলিম পর্যায়ে গেলে আপনার জন্য জান্নাতের ওয়াদা করা হয়নি, তবে আপনি একসময় জান্নাতে যাবেন। সে ধমকির পরে, আজাব ভোগের পরে, কষ্ট পাওয়ার পরে, সুপারিশ হওয়ার পরে, আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করে একসময় হয়তো আপনি জান্নাতে যাবেন ঈমান থাকার কারণে, ন্যূনতম ঈমান থাকার কারণে, মুসলিম হওয়ার কারণে। কিন্তু আপনি যে প্রথমবারে জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই আপনাকে তাকওয়ার অধিকারী হতে হবে এবং ইমানদার হতে হবে, অথবা সর্বোচ্চ পর্যায়ের মহসিন পর্যায়ের ইমানদার হতে হবে। ইমানদারের কাজ কি? কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হতে হলে বেশ কিছু কাজ দিয়েছেন, মহসিন হতে হলে বেশ কিছু কাজ দিয়েছেন, সেগুলিকে আমাদের জেনে নেওয়া দরকার। সেগুলির মধ্যে একটি হচ্ছে বেশি করে আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করা। আপনি শুনে দেখেছেন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, জীবন এবং মৃত্যু দুটেই দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম, উত্তম আমলটা বেশি বলে নাই কিন্তু জিকিরের ক্ষেত্রে বেশি করে করতে বলেছে, জিকিরের ক্ষেত্রে বেশি করে করতে বলেছে। তবে এমন জিকির যেন না হয় যেই জিকির বোঝা যায় না, যেই জিকির বোঝা যায় না। অনেকে আছে সুবহানাল্লাহতে 30 বার পড়তে তার 1 মিনিটে শেষ হয়ে যায়, তো সুবহানাল্লাহ সে পড়ে নাই, সম সম সব সম করছে। কিন্তু আরেকজন আছে সুবহানাল্লাহ সুন্দর করে 30 বার পড়ছে সালাতের পরে, এইটাই হচ্ছে মতলব, এটার উদ্দেশ্য। তবে অন্য সময় উন্মুক্ত জিকির যেগুলো সেগুলো বেশি বেশি করতে হবে। জিকির দুই প্রকার, জিকির দুই প্রকার, একটা হচ্ছে নির্ধারিত জিকির, যেমন সালাতের পথে জিকিরগুলো, সালাতের পরে জিকিরগুলো নির্ধারিত 33, 33, 34 বার, এগুলি আপনি 35 বার করলে বেদাত হবে, এগুলি 35 বার পড়া যাবে, 33 বারে পড়তে হবে, এগুলো সালাতের পরে জিকির। আবার সারাদিন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যত পারেন তত পড়েন, নিষেধ নাই। তাহলে একটা হচ্ছে উন্মুক্ত জিকির, একটা হচ্ছে নির্ধারিত জিকির। নির্ধারিত সংখ্যা দ্বারা নির্ধারিত, সময় দ্বারা নির্ধারিত, স্থান দ্বারা নির্ধারিত, এগুলিকে পরিবর্তন করা যায় না, এগুলিকে পরিবর্তন করলে বেদাত হয়ে যায়, শরীয়ত অনুমোদিত থাকে না, আল্লাহ ও রাসূলের নিষেধের ভিতরে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউদে কাউসারে যাদের হাউদের মধ্যে তাদেরকে পানি পান করাবেন, যদি কেউ বেদাত করে সেই ব্যক্তি কিন্তু পানি পাবে না। তাহলে বুঝতে হবে আপনি বেশি করতে গিয়ে যেন ভুল না হয়ে যায়, এইটা আপনার জানা থাকা দরকার। কিন্তু একটি জিনিস বেশি করে করতে বলা হয়েছে, সেটা হচ্ছে জিকির। আসলে জিকির কিভাবে বেশি করে করবেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বারবার জিকিরের কথা বলছেন, ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরা ওয়াজ্জাকিরাত, যারা আল্লাহর বেশি বেশি জিকির করে।
যে সমস্ত নারী পুরুষ আল্লাহর বেশি বেশি জিকির করে, এখন আপনার কাছে কি মনে হবে সব বাদ দিয়ে বসে বসে আপনি আল্লাহ আল্লাহ করবেন এটা নাকি? না, এটা তো শরীয়ত বলে নাই। আসলে শরীয়ত আপনাকে বলেছে জিকিরগুলো আপনি যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবে, ওয়াদা করেছেন। আল্লাহর চেয়ে সত্য ওয়াদাকারী আর কেউ নেই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য ওয়াদাকারী আর কেউ নেই, আল্লাহর চেয়ে সত্য কথক আর কেউ নেই। তিনিই সত্য কথা বলেন, তিনি বলেছেন যে আপনি যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহকে কোনো মজলিসে আলোচনা করে আল্লাহ তাআলা তার থেকে উত্তম মজলিসে তার কথা আলোচনা করে। আপনি এখানে আমি আল্লাহর কথা আলোচনা করছি আপনাদের সামনে, আল্লাহ তাআলা আমার কথা আপনাদের কথা আলোচনা করবেন কার সামনে? ফেরেশতাদের সামনে, যারা উত্তম কোনো সন্দেহ নাই তাদের কাছে আপনার কথা আলোচনা করবেন। এই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, একটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ কি? আমাদের সমাজে প্রচলিত আছে সাল্লাল্লাহ অর্থ হচ্ছে সালাত, আল্লাহর পক্ষ থেকে সালাত হচ্ছে রহমত, কথাটা কিন্তু ঠিক না। আল্লাহর পক্ষ থেকে সালাত হচ্ছে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আপনার কথা বর্ণনা করা। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে একবার সালাত পাঠ করে আল্লাহ তার কথা দশ বার পাঠ করে, এর অর্থ কি দশ বার রহমত প্রেরণ করে? এটা অর্থ নয়, অর্থ হচ্ছে দশ বার ফেরেশতাদের কাছে আপনার কথা আলোচনা করেন। আল্লাহু আকবার, আপনার আলোচনা উর্ধাকাশে হচ্ছে, আপনার আলোচনা আল্লাহ আল্লাহ তাআলা আরশের কাছে হচ্ছে, আল্লাহ তাআলা আরশে আপনার আলোচনা করছেন, আপনার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। সুতরাং ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ যদি শুধু আপনি যদি কোনো রাতের বেলা উঠেও যে আল্লাহকে স্মরণ করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি হচ্ছে সর্বোত্তম জিকির। এগুলির সাথে মিলে মিশে অন্য জিকিরগুলি দেয়া হয়েছে। অন্য জিকিরগুলি দেয়া হয়েছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদির, হজের মধ্যে এটা জিকির। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হামদ আছে, আলহামদুলিল্লাহ আছে। এবং এই কতদিন আপনার 10 দিন জিলহজ মাসের 10 দিনে আপনার যে জিকিরগুলি করেছেন সেটা কি? তাসবিহ, সেটা তাকবীর, তাহমিদ, এগুলি ছিল। এগুলি সবগুলি কিন্তু উত্তম জিকিরের অন্তর্ভুক্ত। উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি হচ্ছে মুখের জিকির, এগুলি হচ্ছে মুখের জিকির। আর আরকানের জিকির আছে, অঙ্গ প্রত্যঙ্গের জিকির আছে, সেজদা রুকু এগুলো অঙ্গ প্রত্যঙ্গের জিকির। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় যে আমি আমার সব কিছু প্রণিপাত করছি, আমি আমার সব কিছু আল্লাহর জন্য নিবদ্ধ করছি, এটা সলাতের মধ্যে পরিপূর্ণ হয়। এই জন্য সলাতটা উত্তম ইবাদত। কেন? এর মধ্যে জিকির আছে, এর মধ্যে আল্লাহর কথা স্মরণ আছে, আল্লাহর কোরআন তেলাওয়াত আছে, এর মধ্যে সবগুলি থাকার কারণে এটা হচ্ছে উত্তম জিকির। একজন মানুষ জিকিরের চেয়ে দুনিয়াতে উত্তম আর কিছু করতে পারে না। তো জিকির মুখের যেমন জিকির আছে, আপনি যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন জিকির হবে, অনুরূপভাবে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন এটাও জিকির, আপনি যখন সালাত আদায় করবেন এটাও জিকির। তো জিকিরের অনেকগুলো পর্যায় আছে। আবার যখন এই খুতবা আলোচনা করছি, আল্লাহর কথা আলোচনা করছি, এটাও জিকির। এমনকি যখন হালাল হারামের আলোচনা হয় সেটাও জিকির, যখন কোনো বই পড়েন কোরআন হাদিসের বই পড়েন সেটাও জিকির। তাহলে জিকির আপনার সারা দিন, আপনি শুধু মসজিদে বসে 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 আল্লাহু আল্লাহু করবেন এটা শরীয়ত অনুমোদন করে নাই, বরং বলেছে যখন তোমার কাজ শেষ হয়ে যাবে মসজিদে তখন বেরিয়ে পড়ো, এটা কোরআন নির্দেশ। কারণ তোমার ওইখানে যে আছে ওইটা যদি কোনো তোমার আল্লাহকে তোমার স্মরণে থাকে, তুমি যদি আল্লাহর কথা মেনে চলো ওইখানেও, সেটাও তোমার জিকিরে পরিণত হয়ে যাবে। তাহলে একজন মানুষ সারা দিনই জিকির করতে পারে যদি যখন তার আল্লাহর কথা স্মরণ থাকে সারা দিন, যে আমার রব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি কি করছি চলছি ফিরছি আমার রব্বুল আলামিন আমাকে কিন্তু ঠিকই পর্যবেক্ষণ করছেন। এর বাইরে কিছু জিকির আছে মানুষে বানিয়েছে, মানুষে বানানো জিকিরগুলো
গুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না কারণ জিকিরের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার আদর্শই যথেষ্ট তার আদর্শই যথেষ্ট এবং সাহাবা একরাম যে নীতিতে চলেছেন সেটাই যথেষ্ট এর বাইরে আপনি নিজে কত কিছু বানালে আপনি শরীয়ত প্রবর্তন হলেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন শরীয়ত প্রবর্তক হওয়া যাবে না আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াদাম বিল্লাহ তাদের কি শরীক আছে যারা আল্লাহ যা অনুমতি দেননি সেটা দিয়ে শরীয়ত নাযিল করেছে আপনি যখন কোনো কিছু বানাবেন এর অর্থ হচ্ছে আপনি রাসূলের ভূমিকা পালন করতে যাচ্ছেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শরীয়ত প্রচারকারী শরীয়ত দানকারী হচ্ছেন আল্লাহ তাআলা শরীয়ত আল্লাহ তাআলা দিয়েছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীয়তের উপর রেখেছেন আল্লাহ তাআলা বলছেন তুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি আপনাকে আমরা অতঃপর শরীয়তের উপর রেখেছি শরিয়ার উপর রেখেছি এর অর্থ হলো শরিয়া আল্লাহ দিয়েছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরিয়ত কিভাবে জানাতে হবে দুনিয়ার মানুষকে শরিয়ত কিভাবে প্রসার প্রসার করতে হবে এই দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন তিনি দুনিয়ার যত ভালো কথা দুনিয়ার যত ভালো জিকির দুনিয়ার যত ভালো কিছু সব আমার নবী বলে দিয়েছেন অর্থাৎ ইবাদত হতে হলে এবাদতের কোনো কিছু বর্ণনা না করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি এবাদতের প্রতিটি অংশ তিনি বর্ণনা করে গেছেন প্রতিটি অংশ বর্ণনা করে গেছেন যে এবাদত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল না যে এবাদত সাহাবায়ে কেরাম পালন করেননি যে এবাদত সাহাবায়ে কেরামের যুগে ছিল না সে এবাদত কিয়ামত পর্যন্ত এবাদত হবে না সুতরাং আপনাকে জিকির করতে হলে খুঁজতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন জিকিরটা করেছেন সুতরাং দুই ধরনের জিকিরের কথা আমরা বললাম একটি হচ্ছে হামদ সানা ও জিকির আল্লাহ তাআলার প্রশংসা করা আল্লাহ তাআলার কাছে কিছু কোনো কিছু আল্লাহ তাআলার প্রশংসা তুলে ধরা এবং তাকে আহ্বান করা তার তাসবিহ পাঠ করা তার প্রশংসা করা এবং তারকে বড় করে তুলে ধরা তাকবীর দেয়া এগুলি সবই হচ্ছে জিকির এর বাইরে আরেকটা জিকির আছে যেমন যেগুলো নিরবিচ্ছিন্নভাবে হচ্ছে যেমন একটা আজান দেওয়া জিকির আজান দেওয়া জিকির এই জন্য বলা হলো জিকরুল্লাহ আকবার আমরা বলে থাকি আজান দেওয়া জিকির ঠিক তেমনি ভাবে একামত দেওয়া জিকির তেমনি ভাবে সালাতের জন্য আহ্বান করা জিকির এগুলি সবই কিন্তু জিকির এই জিকিরে শামিল হতে হবে আপনাকে আমাকে পাঁচবার তাহলে আপনি আল্লাহ তাআলার জিকিরকারীদের অন্তর্ভুক্ত হতে পারবেন আল্লাহ তাআলা জাকিরিন আল্লাহ কাসিরান ওয়া যাকিরাতের অন্তর্ভুক্ত হতে পারবেন এগুলি তো নির্ধারিত অনেক কিছু আছে নির্ধারিত জিকির এর মধ্যে কিছু আছে মানুষ বিপদে পড়লে করে এরকম জিকিরও আছে কি বিপদে পড়লে কি করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাওয়াতু যান্নুন আমার ভাই জান্নুন অর্থাৎ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জিকিরটা আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এটা তিনি প্রশংসা করেছেন যে এটা বিপদের একটা বিরাট একটা জিকির এটা পড়লে কাজে লেগে যাবে তিনি উল্লেখ মুহাম্মদ উল্লেখ করেছেন এর অর্থ হচ্ছে নির্দিষ্ট সময় জিকির আছে যখন আপনি রাতের বেলা ঘুম থেকে উঠবেন একটা নির্দিষ্ট জিকির আছে যখন ফজরের সালাতে বের হবেন তখন নির্দিষ্ট জিকির আছে সালাতে তো অপেক্ষা সালাতের পরে জিকির আছে আজকারগুলো আছে অনেকগুলো সকালবেলা জিকির আছে যখন কাপড় পরবেন একটা জিকির আছে এইভাবে নির্দিষ্ট জিকিরগুলো যদি কেউ করে নির্দিষ্ট জিকিরগুলো যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি জিকির আল্লাহর জিকিরকারী অনির্দিষ্ট জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করলেন অথবা দোয়া করলেন অথবা আল্লাহর কাছে কিছু চাইলেন অথবা দুই রাকাত নফল নামাজ পড়লেন এগুলি তো অনির্দিষ্ট নির্দিষ্ট করা হয়নি এগুলিও জিকির তাহলে একজন মানুষ যখন নির্দিষ্ট জিকিরগুলি করবে অনির্দিষ্ট জিকিরগুলি করবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার সত্যিকারের জাকের আল্লাহ তাআলার সত্যিকারের জিকিরকারী এবং সেটাই হচ্ছে শরীয়ত অনুমোদিত এর বাইরে আপনি আমি যদি কোনো জিকির বানাই জিকির বানানো বুঝেন আপনারা কেউ যদি শুধু আল্লাহ আল্লাহ জিকির করে এটা শরীয়ত অনুমোদিত জিকির নয় কোরআন এবং সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আদর্শ দেননি কোনোদিন যে তোমরা বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করবে শিক্ষা দেননি কেউ যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে এটাও শরীয়ত অনুমোদিত জিকির নয় এটা করবেন না অতিরিক্ত কাজ আমাদেরকে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি সেটা আমরা করব না যেটা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটাই করব হ্যাঁ পদ্ধতিগতভাবেও বেদাত হয় আপনি বললেন যে লা বলার সময় মাথা উঁচু হবে ইল্লাল্লাহ বলার সময় মাথা নিচু হবে এই সিস্টেম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি
আপনি এটা বললে এটা শরীয়ত মোতাবেক জিকির হবে না, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বে বলে যান, অর্থের দিকে খেয়াল করুন, এটাই হচ্ছে শরীয়ত জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করার সময় আপনাকে এরম করতে হবে, লাফায়ে পড়তে হবে, অথবা কোনো কিছুর উপর দিয়ে যাইতে আপনাকে লাভ দিতে হবে, ওই যে তুই কিছু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেননি, সাহাবায়ে কেরাম তাদের সারা জীবনে কোনোদিন তারা লাভ দিয়ে কারো উপরে পড়েনি অথবা উপরের দিকে উঠে যায়নি, বাসবে। তো সুতরাং আপনি যখন এই কাজগুলি করবেন এটা হচ্ছে সম্পূর্ণ বেদাত, এবং এটা শরীয়ত অনুমোদিত জিনিস হবে না, শরীয়ত নিষিদ্ধ জিনিস হবে। আপনাকে শরীয়ত নিষিদ্ধ জিনিস করার অনুমতি শরীয়ত দেয়নি, আল্লাহ দেননি, আল্লাহ রসুলও দেননি, বরং আপনাকে বলছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ আপনাকে করে যেতে হবে, পুঙ্খানুপুঙ্খ অনুসরণ আপনাকে করে যেতে হবে। এইটার নামই হচ্ছে জিকির। কোরআনে কেরিমে এই জিকিরগুলি বেশি বেশি করতে বলা হয়েছে, যার যখন যা প্রয়োজন তখন তিনি জিকির করবেন, বাকি সময় তিনি যদি কোনো শুধু অন্তরের মধ্যে জিকিরের মুখে থাকে, অন্তরের মধ্যে বেশি বেশি অন্তরের মধ্যে আল্লাহর কথা স্মরণ রাখেন, তিনি যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, আল্লাহকে আল্লাহকে জিকির আল্লাহর জিকিরকারী নারী এবং নর হিসেবে তিনি বিবেচিত হবেন। কোরআনে কেরিমে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, বলেছেন আদাল্লাহু লাহুম মাগফিরাতাও আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য ক্ষমা রেখে দিয়েছেন, এবং তিনি তাদের জন্য বড় পুরস্কার রেখেছেন। বড় পুরস্কার কি? জান্নাত হচ্ছে বড় পুরস্কার, আর কিছু নেই। সুতরাং যে ব্যক্তি জিকিরের মধ্যে থাকবে সেই ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাত লাভে ধন্য হবে। সেই জিকিরটি অনেক এমনও হতে পারে, কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন যে ইমানদার যারা তাদেরকে যখন শয়তান পেয়ে বসে, শয়তান পাবেই, গুনাহগার প্রত্যেকে আমরা, কুল্লু বনি আদম খাত্তা, প্রতিটি বনি আদমে গুনাহ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, প্রতিটি বনি আদম গুনাহ করে, কিন্তু উত্তম গুনাহকারী হচ্ছে ওই বনি আদম যে ব্যক্তি তওবা করে। তওবা করাটা একটা জিকির, আল্লাহর কাছে ফিরে আসছে, কিন্তু তওবার একটা নিয়ম আছে, আপনি নিজের পক্ষ থেকে বানিয়ে একটা বলতে পারবেন না যে আমি অমুকের হাত ধরে, অমুকের অমুকের পাগড়ি ধরে, অমুকের লেজ ধরে, অমুকের কাপড় ধরে তওবা করছি, এটা শরীয়ত বলে নাই। তওবা হচ্ছে একান্তভাবে আল্লাহর কাছে ফিরে যাওয়া। আপনি রাতের অন্ধকারে বা একান্তে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনার কাছে ফিরে আসছি, আমি অন্যায় করবো না, এটাই তওবা, যথেষ্ট, আলহামদুলিল্লাহ, সহজ করে দিয়েছে। ইসলাম পোপ কেন্দ্রিক না, ইসলাম হচ্ছে আল্লাহ এবং তাঁর রাসূল কেন্দ্রিক। কোনো পোপ আপনাকে তার কাছে যাইয়া বসে বসে যার মা আমি এই অন্যায় করেছি আমাকে মাফ করে দাও, তিনি মাফ করে দিলেন মাফ হয়ে গেল, এটা ইসলামে নাই। ইসলামে হচ্ছে আপনি আল্লাহর কাছে বলবেন, আপনার বক্তব্য আল্লাহকে জানাবেন, আপনার সমস্যা আল্লাহর কাছে তুলে ধরবেন, তিনি আপনার অবস্থা দেখবেন, দেখে তিনি আপনার কি অবস্থা, কি অবস্থায় আছেন সেটা দেখে তিনি আপনাকে ক্ষমা করবেন। কোনো ব্যক্তি আল্লাহর কাছে যখন ক্ষমা চায় তখন তিনি যেন কখনো এটা মনে না করে যে আল্লাহ আমাকে ক্ষমা করে নাই, বরং তিনি যেন ভালো ধারণা রাখে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আনা ইনদ যন্নি আব্দি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেই ধারণা করে আমি সেই ধারণার কাছে। বুঝতে পারছেন? আপনি যখন বলবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ বলেন যে বল্লা বান্দা আমার সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেছে, আমি তাকে ক্ষমা করে দিব। আর যদি আপনি যখন বলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে নাই, আল্লাহ বলেন যে এই লোক তো আমার সাথে খারাপ, আমার সম্পর্কে খারাপ ধারণা নিয়ে বসে আছে, আমি তাকে কিভাবে ক্ষমা করি? এই জন্য সব সময় যখনই আপনি তওবা করবেন এটা বিশ্বাস করবেন, এটা মনে রাখবেন যে আমার রব তিনি করিম, তিনি সিদ্দিক, তিনি সব কিছু জানেন, তিনি আলেমুল গায়েব, তিনি সব করতে পারেন, অবশ্যই তিনি আমার মতো এই ছোট মানুষটাকে তিনি অবশ্যই ক্ষমা করে দিবেন। আমি অপরাধী হতে পারি, তিনি তো বিশাল, তিনি আমাকে অবশ্যই বড় এই সত্তা আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, এই বিশ্বাস আপনার রাখতে হবে। কোনো ব্যক্তি যদি কোনো আল্লাহকে ক্ষমা করবে নাকি, আল্লাহ তাকে ক্ষমা করবে না, কারণ সে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস নিয়ে সে দোয়া করে নাই। এই জন্য যখনই কিছু চাইবেন, চাওয়ার ক্ষেত্রেও সেরকম, আল্লাহকে জিকির করছেন, স্মরণ করছেন, আপনি যদি মনে করেন যে আল্লাহর কাছে কি পৌঁছছে কিনা, তাহলে বোঝা গেল আপনি বিশ্বাসের মধ্যে নাই। আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে, আমি একবার দুরুদ পাঠ করেছি আল্লাহ 10 বার আমার কথা ফেরেশতাদের কাছে বলছে, আমি একবার আল্লাহর কথা স্মরণ করছি আল্লাহ 10 বার আমার কথা তার ফেরেশতাদের কাছে বলবে, এটা বিশ্বাসে আপনাকে রাখতে হবে। এইটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে ঈমান। এই জন্য দেখেন ঈমান না থাকলে আপনি রমজানের সওয়াব আপনি পান না। রমজান মাসে যে সওয়াবগুলি আছে,
ইমান না থাকলে আপনি এটাও পান না। ইমান অর্থ হলো আপনাকে রাখতেই হবে যে আল্লাহ তাআলা যা বলেছেন তা সত্য এবং সেটা হবেই হবে। আপনি যে রমজান মাসে যে সওয়াবগুলো আছে দেখি, কেউ যদি কোনো রমজান মাসের কিয়াম করে ইমানান ইহতিসাবান, ইমান রাখে, তাহলে তার গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আছে না এটা? অবশ্যই হাদিসে আসছে। আবার যদি কিয়াম করে, সিয়াম পালন করে, এমনকি লাইলাতুল কদর পালন করে, তাকেও আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু শর্ত হচ্ছে একটাই, ইমানান ইহতিসাবান, ইমান থাকতে হবে যে আল্লাহ করছেন এটা, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা এটা করবেন এবং আমি যা করছি এটার উপরে নির্ভর করে করবেন, আমার কি গুনাহ হচ্ছে, আমার কি ইবাদত কবুল হচ্ছে কিনা ওই টেনশন করবেন না। আপনাকে অবশ্যই আল্লাহর উপরে সুধারণা রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা জাননি আব্দি বি, আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা রাখে আমি সেই ধারণা নিকটবর্তী, আমার বান্দা আমার উপরে তাহলে কোন ধারণা রাখবে সে নির্ধারণ করে নিক। একজন মানুষ যখন আল্লাহর উপর ভালো ধারণা রাখে আল্লাহ তাআলা তখন তার সাথে সর্বোত্তম ব্যবহারটাই করেন, তার সর্বোত্তম মুআমালাই তার সাথে করেন। এই জন্য জিকিরের সময় আপনার যেন মনে থাকে আল্লাহ তাআলা আমার জিকিরটা অবশ্যই গ্রহণ করছেন এবং তিনি আমার জন্য ভালো কিছু লিখে রাখছেন, এবং সর্বক্ষণিক আপনার জিকিরের মধ্যে আপনি থাকতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে জিকিরের ফজিলতগুলো জানতে হবে। জিকিরের ফজিলতগুলো কি একটু চিন্তা করে দেখেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া ওয়ালাহু আও আলিমুন আও মুতাআল্লিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়া অভিশপ্ত, দুনিয়া অভিশপ্ত, রাসূলের কথার চেয়ে সত্য কথা আর হতে পারে না, আল্লাহ তাআলা রাসূলের কথা সবচেয়ে সত্য। এর অভিশপ্ত কাজ বেশি, অভিশপ্ত মানুষও বেশি, অভিশপ্ত মানুষও বেশি এবং শয়তানের কারসাজিও বেশি। এখন তো আপনি দেখতেই পাচ্ছেন এটা সবচেয়ে বেশি চলতেছে অভিশপ্ত কাজ, এবং ঘর থেকে বের হলে যেখানে যান অভিশপ্ত মানুষের ছড়াছড়ি দেখা যাচ্ছে। এইখানে আমার কি করণীয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আর দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, এর মধ্যে যা আছে তাও অভিশপ্ত, তবে কিছু জিনিস অভিশপ্ত না। জিকরুল্লাহ, আল্লাহর জিকির যা থাকবে তা অভিশপ্ত হইতে পারে না। আল্লাহর জিকির যেটাতে থাকবে, সালাত আছে, সাওম আছে, জিকির আছে, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে, সকাল বিকেলে জিকির আছে, সালাতের পরে জিকির আছে, অথবা আপনার কাপড় পরিধান করার জিকির আছে, কাপড় খোলার জিকির আছে, ঘরে ঢুকার জিকির আছে, এই জিকিরগুলো কখনো অভিশপ্ত না। এগুলি হচ্ছে আখিরাতের জিনিস, এখানে বলবেন আখিরাতে পাবেন, এখানে বলবেন সেটা রিওয়ার্ড আপনি আখেরাতে পাবেন। সুতরাং আপনি এটা মালনের ভিতরে ফেলতে পারবেন না, এটা হচ্ছে আপনার জন্য দুনিয়াতে করবেন আখেরাতে সেটা পাবেন। সেই জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ এটা আপনাকে শিক্ষা, জিকিরগুলো যেন আপনার থাকে। হ্যাঁ, আরও বলেছে ওয়া মা ওয়ালাহু, জিকিরের সাথে সম্পৃক্ত যত কিছু আছে, জিকিরের সাথে সম্পৃক্ত কাজগুলো সেগুলো আপনার জন্য ভালো কাজ। যেমন আপনি জিকির সম্পৃক্ত বই পড়লেন জিকির করার জন্য, সেটাও আপনার উপকারী, সেটা আপনার জন্য উপকারী। অথবা আপনি কোরআন তেলাওয়াত করলেন জিকিরের সাথে সম্পৃক্ত, সেটাও আপনার উপকারী। অর্থাৎ জিকিরের সাথে সম্পৃক্ত যাই হবে, এমনকি জিকিরের জন্য মসজিদ নির্মাণ করছেন এটাও উপকারী, জিকিরের জন্য কোনো একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন সেটাও আপনার উপকারী। তবে ব্যবস্থাপনার অর্থ, জিকির করার অর্থ এই নয় আপনি বানাচ্ছেন, এটা না। আপনি ইবাদত বানাইতে পারবেন না, কিন্তু আপনার সিস্টেমে সুন্দর করতে পারবেন, এবাদত বানাইতে পারবেন না, জিকির আপনি কাটাকাটি করতে পারবেন না বা যোগ বিয়োগ করতে পারবেন না, কিন্তু জিকির করার যে জায়গাটা আছে, মানুষে কোরআন নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত, এখানে এসি লাগাই দিলেন, এটা অতিরিক্ত জিনিস। ধরেন আপনি হজে যেতে পারবেন, হজে যাওয়াটা আপনার জন্য শরীয়তের নির্দেশনা, এটা কিন্তু হজের মধ্যে আপনি ইচ্ছা করলে একটা অংশ বাদ দিতে পারবেন না, কিন্তু অতিরিক্ত একটা করতে পারবেন, অত বাড়াইতেও পারবেন না, কিন্তু একটা করতে পারবেন যে মানুষ আগে হেঁটে যেত, আগে মানুষ উঠে যেত, কষ্ট করে যেত, এখন আমি বিমানে করে তারা পৌঁছায় দিলাম, এইটা শরীয়তে নিষেধ না। এটা হচ্ছে ও, এটা হচ্ছে, এটা বলা, এটাকে বলা হয় জারায়া, মাধ্যমকে উন্নত করা, মাধ্যম উন্নত করতে পারবেন, মূল জিনিসকে কোনো রকম স্ট্রাকচারে পরিবর্তন করতে পারবেন না, স্ট্রাকচারে পরিবর্তন করলে সেটা হয়ে যাবে বেদাত। জিকির আপনি পরিবর্তন করতে পারবেন না, লাফাইয়া লাফাইয়া জিকির করতে পারবেন না, সবাই মিলে লাভ দিয়া সামনে আসা পিছনে আসা এই জাতীয় জিকির শরীয়তে নাই। কিন্তু আপনি জিকিরের জায়গাটা যেন সুন্দর হয়, মসজিদটা যেন সুন্দর হয়, মসজিদ যেন আবাদ হয়, এরকম ব্যক্তিকে এনে মসজিদে দিতে পারেন, দায়িত্ব দিতে পারেন যে তিনি এই কাজটা করতে পারেন, এইটা শরীয়ত অনুমোদিত। এটা হচ্ছে বাইরের অংশ, ভিতরের অংশ নয়, বাইরের অংশ যেখানে করলে ইবাদতটা সুন্দর হবে সেই সমস্ত কাজগুলি অভিশপ্ত নয়। আর বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া অভিশপ্ত, এর মধ্যে যা আছে তাও অভিশপ্ত, কিন্তু আরো দুইটা জিনিস, দুইটা জিনিস, একটা জিকির এবং জিকিরের সাথে সম্পৃক্ত জিনিসগুলো অভিশপ্ত নয়। আরো বলেছেন আরো দুইটা জিনিস, একটা হচ্ছে আলেম এবং মুতাআল্লিম।
আলেম অর্থ কি? যিনি দ্বীনের জ্ঞান মানুষকে দেন। আলেম কাকে বলে? আলেম বলে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহকে যে ব্যক্তি ভয় করে না সে ব্যক্তি আলেম নয়। আর আল্লাহকে ভয় করতে হলে আল্লাহ তাআলা সম্পর্কে জানতে হবে, আল্লাহ তাআলা সম্পর্কে জানতে হবে। যে ব্যক্তি জানে সে বেশি ভয় করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি জানতেন, আল্লাহকে বেশি জানতেন, এই জন্য তিনি আল্লাহকে বেশি ভয় করতেন। তিনি বলেছেন, আলা ইন্নি আলামুকুম বিল্লাহ, ইন্না আলামুকুম বিল্লাহ ও আখশাকুম বিল্লাহি আনা। জেনে রাখো আল্লাহকে বেশি ভয় করি, আল্লাহ বেশি মুত্তাকি হচ্ছে আমি। কেন? তিনি আল্লাহ সম্পর্কে বেশি জানতেন। যারা আল্লাহকে বেশি জানে তারাই হচ্ছে আলেম। দুনিয়ার জ্ঞান যত বেশি জানুক না কেন সে আলেম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে বেশি না জানবে। আল্লাহকে জানার মাধ্যম দুনিয়ার কেউ দিতে পারবে না। আল্লাহকে জানার মাধ্যম আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে যা জানিয়েছেন এর বাইরে অন্য কোনো মাধ্যমে আল্লাহকে জানা যাবে না। আল্লাহকে জানতে হলে কি করতে হবে? আল্লাহকে জানতে হলে কোরআনে কারিম পড়তে হবে, সূরা ইখলাস পড়েন, আল্লাহ সম্পর্কে আপনার যে বিশ্বাস এটা দিয়ে দিছে। এই জন্য সূরা ইখলাসের মর্যাদা অনেক বেশি। সূরা ইখলাস এটা উত্তম জিকির। এবং দেখেন সূরা আয়াতুল কুরসি কেন এত মর্যাদাপূর্ণ? কারণ আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহর পরিচয় যেখানে তুলে ধরা হয়েছে সেই আয়াতগুলির মর্যাদা বেশি। কোরআনের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বড় বলা হয়েছে, সবচেয়ে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কেন? কারণ আল্লাহর পরিচয় আছে তাতে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, পুরোটা আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরার কারণে বড় কোরআনের মধ্যে বড় আয়াত বলা হয়েছে আয়াতুল কুরসিকে। অথচ বড় আয়াত আরো আছে, এক খ্রিস্টান আয়াতও আছে, কিন্তু এটাকে বড় বলা হয়েছে কেন? আল্লাহ সম্পর্কে আমাদেরকে এই এই সূরা এই আয়াতটি আমাদেরকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিয়েছে। যদি এই আয়াত না থাকতো আমরা বুঝতাম না আল্লাহ কি কি গুণগুলি আছে, আমরা জানতাম না যে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের কারো জ্ঞান কোনোদিন আল্লাহকে কোনো পরিবেষ্টন করতে পারবে না, আল্লাহকে কোনোদিন আমরা জ্ঞানে পরিবেষ্টন করতে পারবো না। আমরা যতটুকু হাশরের দিন জান্নাতে যতটুকু দেখতে পাবো তার চেহারাকে দেখতে পাবো শুধুমাত্র, কিন্তু ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহর ইলমকেও আমরা কোনোদিন আয়ত্ত করতে পারবো না। সুতরাং আল্লাহ সম্পর্কে যে জিনিসগুলো জানিয়ে দেয় সেটা সবচেয়ে বড় ইলম। আল্লাহ সম্পর্কে যে সূরা জানিয়ে দেয় সেটা সবচেয়ে বড় ইলম। সূরা আয়াতুল সূরা ইখলাস, সূরা ইখলাস তিন ভাগের এক ভাগ হলো কেন? সূরা ইখলাস কোরআনের তিন ভাগের এক ভাগ হাদিসে আসে, সুলুসুল কোরআন। কেন তিন ভাগের এক ভাগ হলো? কারণ কোরআনের মধ্যে তিনটি জিনিসের উল্লেখ করা হয়েছে, একটি হচ্ছে তাওহীদ, একটি হচ্ছে রিসালত, একটি হচ্ছে আখিরাত। তিন জিনিসের মধ্যে এই সূরাটি পুরোটাই তাওহীদের উপরে, অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে পরিচয় জানিয়ে দিয়েছে। কাফাররা এসে বলতো আপনার আল্লাহর কথা আপনি বলছেন, তিনি কিসের তৈরি, তিনি কি, কার ছেলে? কারণ তারা ছেলে বাপ ছাড়া কিছু তাদের মাথার ভিতরে নাই। তারা দেখে আসছে অমুকের ছেলে, অমুক অমুক সংশ্লিষ্ট হবে এবং তাকে তাকদীস করা হবে, পবিত্র ঘোষণা করা হবে। এই জন্য কেউ যদি কোনো একবার সুবহানাল্লাহ পড়ে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইটা সরাসরি আল্লাহর সামনে চলে যায়, সরাসরি আরশের সামনে চলে যায়। বলে আমি কোথায়, আমি কোথায় যাব, কোথায় থাকবো, আমার কথাটা আমার আমাকে নির্দেশ দেন। তখন আল্লাহ তাআলা তাকে সুনির্দিষ্ট জায়গা তাকে ব্যবস্থাপনা করে দেন। এর অর্থ হচ্ছে আপনি যদি বিশ্বাস করেন যেটা হচ্ছে তাহলে সেটাই সত্য, আর যদি আপনার মনে এ নিয়ে সন্দেহ থাকে আপনি কিছুই পাবেন না। এই জন্য ইমানদারের জন্যই সব কিছু রয়েছে, কাফেরের জন্য বা সন্দেহ পোষণকারীর জন্য, মুনাফেকের জন্য, আল্লাহর দিনকে যারা মানে মেনে চলে না তাদের জন্য অনেক কিছুই নাই। সে হয়তো মনে করতে পারে যে আমার কাছে অনেক কিছু প্রাপ্তি আছে বা এটা পাবো ওটা পাবো, কিন্তু কিছুই পাবে না, কারণ তার ইমানে ঘাটতি রয়েছে। আপনি বিশ্বাস করবেন যে আমি যে জিকিরগুলো করে যাচ্ছি, আমি যে আল্লাহকে স্মরণ করে যাচ্ছি, সকাল বিকাল জিকির করছি, এগুলো অবশ্যই আমার আমল নামায় লেখা হচ্ছে, এগুলো অবশ্যই আমার জন্য আল্লাহ তাআলা সংরক্ষিত করে রাখছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা হিয়া আমালুন উহসিহা লাকুম, এগুলি হচ্ছে কিছু আমল হে বান্দা তোমার জন্য আমি সংরক্ষণ করে রাখি। আপনার জন্য আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখেন, আপনি এগুলি হাশরের দিন পাবেন, আপনি সেদিন খুশি হবেন। এমন অনেক কিছু আপনি করেছেন আপনি ভুলে গেছেন,
আহসাহুল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ কিন্তু সেগুলো অবশ্যই আপনার জন্য সংরক্ষণ করে রেখেছেন। আপনি সেদিন খুশি হবেন, সেদিন বলবেন এই আমল কি আমি করেছি, হ্যাঁ বান্দা তুমি করেছো, আবার অনেক গুনার কাজ আপনি করেছেন, আপনি ভুলে গেছেন, কিন্তু আল্লাহর উপর আপনার অগাধ ঈমান ছিল, সেদিন আল্লাহ তাআলা আপনাকে ডেকে বলবেন যে এই গুনাহগুলি তুমি করেছো, বান্দা থেকে স্বীকৃতি নেবেন, একান্ত স্বীকৃতি নেবেন, মানুষের সামনে অপমান করবেন না। ইয়াদা আলী কানাফ হাদিসে আসছে যে তিনি তার একান্ত যে একান্ত তার তাকে ডেকে নিবে, ডেকে নিয়ে বলবেন, একান্তে ডেকে নিয়ে বলবেন তুমি এগুলি করেছো, এগুলি করেছো, বলে করেছি, আল্লাহ তাআলা বলবেন সাতাহতুহা আলাকা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তুরুহাল আন, দুনিয়া দুঃখে এগুলো ঢেকে দিয়েছিলাম, আজকেও আমি তোমার কাছে এগুলো ঢেকে দিচ্ছি। এই জন্য ইমানদার কখনো গুনাহ করে প্রসার করে না, প্রসার করে না, প্রসার করলেই বিপদ। অনেক মানুষ আসে বলে আমি এই করেছি, আমি বলিও না কি করেছো, বলো না আল্লাহর কাছে বলো, আমাকে বললে তুমি সাক্ষী বানিয়ে নিলে, কোনোদিন কোনো গুনাহ হলেও কাউর কাছে কারোর কাছে বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্য বলেছেন যে আমার উম্মত সবাইকে ক্ষমা করে দেয়া হবে, তবে মুআফ মুআফ ইল্লাল মুজাহিরুন, যে ব্যক্তি প্রচার করে বেড়াবে তাকে ক্ষমা করা হবে না। কেন? কারণ সে দুইটা কাজ করেছে, অন্যায় অশ্লীলতাকে প্রশ্রয় দিচ্ছে, বলে বেড়াচ্ছে, দ্বিতীয়ত সাক্ষী বানায় রাখছে। আপনার কান সেদিন চোখ কান আপনার চোখ সেদিন সাক্ষ্য দিবে, কান সাক্ষ্য দিবে আপনার, সেদিন আপনি বলবে যে আমি অমুকের এই কথা শুনেছি, তখন সেটা সাক্ষ্য হয়ে যাবে। সাক্ষ্য হয়ে গেলে আপনি এটাকে আল্লাহ তাআলা গোপনে যে ক্ষমা করার সুযোগটা আপনি নিজে বঞ্চিত করে ফেলেন। এই জন্য কোনো গুনাহ হলে কোনোদিন কারোর কাছে বলবেন না, একান্ত সেই সত্তার কাছে বলবেন যিনি আমাকে আমাকে ক্ষমা করে দিবেন, রব্বুল আলামিন তিনি আপনাকে ক্ষমা করে দিবেন, এবং সেদিন আপনি খুশি হবেন যে আমি অন্যায় করেও পার পাচ্ছি, কারণ আমি আমার আল্লাহর কাছে বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস ইসলাম যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন। এই জন্য ইমানদার কখনো নিজের পক্ষ থেকে বানিয়ে নিজের পক্ষ থেকে অন্যায় হয়ে গেলে কারো কাছে প্রচার প্রসার করে না ইমানদার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাই বলছেন, ইন্নাল্লাযিনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুন মিনাশ শাইতানি তাযাক্কারু, যারা তাকওয়া অবলম্বন করে যখন শয়তান তাদেরকে পেয়ে বসে। এটা আমি বলছিলাম, শয়তান অনেক সময় আপনাকে পেয়ে বসতে পারে, কিন্তু তারা সাথে সাথে আল্লাহ জিকির করে, সে জিকির কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি কোন একটা বলে তখনই ফায়জা মুবসিরুন, আল্লাহ তাআলা বলছেন যে এদের চক্ষুষ্মান হয়ে যায়, দেখতে পারে যে আমি একটা অন্যায় করে বসেছি, আমি একটা গুনার কাজ করে বসেছি, তখন সে আবার ফিরে আসে আল্লাহর দরবারে, আল্লাহ তাআলা তাকে আবার তাকে টেনে নেন তার কাছে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তার উদাহরণ তিনি দিয়েছেন ওই ব্যক্তির সাথে, যে ব্যক্তি মরুভূমিতে তার উটের মধ্যে উটের কাছে খাবার দাবার সব রেখে ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে উট খাবার নিয়ে একদিকে চলে গেছে, এখন যতই চোখ ঘুরছে সে কিছুই নাই, উট তো দেখা যায় না, উট তো চলে গেছে, মরুভূমিতে যেদিকে যায় এদিকেই, এর কোনো দিক দিক ঠিক নাই কোন দিকে যাচ্ছে, শেষ পর্যন্ত সে যেখানে দাঁড়াইছিল প্রথমে এখানে আবার শুয়ে পড়ছে, আমি ঘুমে যাই থাক মরে যাবো তো মরে যাচ্ছি, ঘুম থেকে আর চোখ খুলে দেখা যায় উট আবার ফিরে জায়গায় চলে আসছে, লাফাই উঠে বলতেছে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব, মানে ভুল ভুল করে ফেলছে, বলতেছি বলতার দরকার ছিল আল্লাহ তুমি তুমি আমার রব আমি তোমার বান্দা, কিন্তু এত ভুল করে ফেলছে কেন, ও আনন্দের অতিশয্যে যে খাবার আছে পানীয় আছে এখন আর তো মরে যাবো না, এরকম অবস্থা, বেশি আনন্দ পাইলে মানুষ অনেক সময় মুখের ভুল কথা চলে আসে, এই লোক এরকম ভুল করে চলে আসে, আল্লাহ ভুল হয় না, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ বলছে আমার কেন রব কেন সিয়া, আমার রব কোনোদিন ভুল করেন না, কিন্তু আল্লাহ তাআলা এর চেয়ে বেশি খুশি হন, খুশিটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে এই ব্যক্তি কেন এত খুশি হলো, কারণ সে এখন আর মরছে না, এখন সে জীবিত থাকার একটা উপকরণ সে পেয়েছে। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর দরবার থেকে দূরে সরে গিয়েছিল, সেই ব্যক্তি যখন আল্লাহর দরবার আবার ফিরে আসে, আবার যখন আল্লাহর কথা স্মরণ করে, আবার যখন জিকির করে, আবার যখন আল্লাহ তাআলা যা বলেছেন তা শুনে, আবার যখন তার দরবারে মসজিদে আসে, আবার যখন মসজিদে এসে মাথা ঠোকায়, এবং যখন আল্লাহর জন্য সালাত আদায় করে, যখন তার নির্দেশ মনে দান করে, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে, তিনি তার থেকেও বেশি খুশি হন। এই জন্য অপরাধী বান্দা যদি তওবা করে, মাথা নিচু করে, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তি বেশি প্রিয় ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি মাথা নোয়ায় না, অপরাধও করে না, মাথা নোয়ানোটা আল্লাহ চায়,
কারণ তিনি গাফফার, তিনি গফুর, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন। তিনি ক্ষমা করবেন বলেই তো আমি গুনাহগার, তিনি ক্ষমা করবেন বলেই আমি গুনাহ করছি। আমি যদি গুনাহ না করতাম আল্লাহ তাআলা এমন কাউকে সৃষ্টি করতেন যারা গুনাহ করত তারপর তিনি ক্ষমা করতেন। শুধু আমি তো গুনাহ করবই, কিন্তু আমার কাছে আল্লাহর কাছে আমার মাথাটা নত রাখতে হবে সব সময় যে আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি ছাড়া আমার ক্ষমা করার আর কেউ নেই। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দা বলে ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, প্রতি সালাতে আপনি বলেন কিন্তু এটা শেষ বৈঠকে বলেন ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ব্যতীত গুনাহ ক্ষমা করার আর কেউ নেই। আল্লাহ বলেন আমার বান্দা জেনেছে আমি ব্যতীত তাকে কেউ ক্ষমা করবে না, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুতরাং আপনি যখন মন থেকে বলবেন যে আল্লাহ আপনি ব্যতীত আমার গুনাহ করার ক্ষমা করার আর কেউ নেই, তখন আল্লাহ তাআলা খুশি হন। এজন্য ঈমানদার সব সময় ওই জিকিরগুলো করবে যে জিকিরগুলো কোরআন এবং সুন্নাহ আসছে। আপনি নিজের পক্ষ থেকে যখন বানাবেন এগুলি সুন্দর হবে না, অসুন্দর হবে, ভুল হবে, শরিয়া বিরোধী হয়ে যেতে পারে কখনো কখনো। ইস্তেগফারের নিয়ম দেখেন, আপনি যখন বলছেন আস্তাগফিরুল্লাহ বললে কিন্তু ইস্তেগফার হইলো, কিন্তু আপনি বলে যান আস্তাগফিরুল্লাহ দাও রাব্বি মিন কুল্লি যানবিন আরো বানাইলেন বসে বসে, ওইটার আপনার দরকার ছিল না। আপনি বানাইছেন এমন জিনিস যে জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসেনি, কিন্তু আপনি তো বলেন রাসূলুল্লাহ যা বলছে সেগুলি দিয়ে আপনি করতে পারেন। জিকিরের ক্ষেত্রেও তাই, বানিয়ে বানিয়ে কোনো জিকির করা যাবে না, জিকির ওইটাই করবেন যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সেগুলি কোথায় পাবেন? সেগুলো আলহামদুলিল্লাহ এখন হাতের নাগালের মধ্যে আছে, হেসনুল মুসলিম গ্রন্থের মধ্যে আপনি পাবেন কখন কোন জিকির করতে হয়। আবার জিকির দোয়া সেগুলো আলাদাভাবে আমাদের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে, সে একসাথেই সেই জিকিরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি জিকির করতেন, উন্মুক্ত জিকিরগুলো সেগুলো আপনি পাবেন। আবার আপনি যদি বলেন যে আমি এই জিকিরের পরে এই জিকির চাই না, আমি শুধুমাত্র আবাদতের মধ্যে আমি জিকির কাটাতে চাই, সেটা আবাদত জিকির, আবাদত আপনি একটু আগে বলেছি। এমন কি যে সমস্ত ছেলেরা দিন পড়ালেখা করে, আপনিও দিন পড়ালেখা করতেন, এখানে ধরেন এই ইউনিভার্সিটিতে যারা পড়ে বাকি সময় তারা যে দিন প্র্যাকটিস করে, যেই সময়টুকু আপনি দিন পড়ছেন, যেই সময়টুকু আপনি রিয়াদুস সালেহীন পড়ছেন, বেশি দূর দরকার নেই, যেই সময়টুকু আপনি কোরআনের একটা তাফসির অনুবাদ পড়তেছেন, অর্থ ব্যাখ্যা পড়তেছেন, এই সময়টুকু আপনি জিকির করছেন, এই সময়টুকু আপনার জিকির অন্তর্ভুক্ত হবে। তাহলে সবচেয়ে উত্তম জিকির কোনটা জিজ্ঞাসা করা হয়েছিল, এই জন্য এটা বড় উত্তম জিকির হবে, কারণ আরেকজনকে আপনি ভালো করতে পারবেন। একটা হচ্ছে জিকির নিজে আমি ভালো পাবে শুধু, আরেকটা হচ্ছে আমি জিকির করছি আরেকজনকে ঠিক করার জন্য, নিজেও ঠিক হবো আরেকজনকেও ঠিক করবো, এটা বেশি উত্তম। এই জন্য মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মাজালিসু জিকির কি, আমাদের সমাজে যিনি জিকিরের মজলিস বসে, জিকির হালকা অনেকে বানায়, ওটা মাজালিস হালকা নয়, হালকা জিকির বলতে ওটা বোঝায় নাই। হালকা জিকির বলতে বুঝেছে এমন জিকির হালকাগুলো যেগুলোতে দিনের আলোচনা হয়, এই যে আমি কথা বলছি আপনারা শুনছেন এটা হচ্ছে হালাকুজ জিকির। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে জুমার সালাতের আগে অতিরিক্ত কোনো খুতবার আগে অতিরিক্ত কোনো হালকা করতে নিষেধ করেছেন, কারণ গুরুত্ব কমে যাবে খুতবার, খুতবা হচ্ছে মেইন জিনিস। এই জন্য আমরা একটাই খুতবা দিই, আরবিতে বাংলায় খুতবা দিচ্ছি, আরেকটা আলোচনা আমরা রাখি না, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধী। তিনি অন্য হালকা করতে নিষেধ করেছেন, কেন? হালাক বলতে এটাকে বোঝায় যেখানে কোরআন এবং সুন্নাহ আলোচনা হবে, জিকির হবে, সেটা যখন আলোচনা হবে সেইটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। গুরুত্ব দেওয়ার জন্য জুমার দিনে আলাদা আলাদা বসতে নিষেধ করেছেন, কেন? যে এইটার গুরুত্ব সবচেয়ে বেশি হবে, সবার আগে এই খুতবাটার গুরুত্ব সবচেয়ে বেশি হবে। তো সুতরাং আপনাকে যেইখানে হালাল হারামের আলোচনা হয়, যেই জায়গাতে হালাল হারামের আলোচনা হয়, যেই বই থেকে আলোচনা করা হয়, যেই বৈঠকে আলোচনা করা হয়, যে মানুষের সাথে আলোচনা করা হয়, সেটা হচ্ছে হালাকু জিকির বা জিকিরের হালাকা, উত্তম জিকিরের জায়গা, সেটাকে আপনি সব সময় প্রাধান্য দিবেন। এইটাও যদি করতে পারেন আপনি জিকিরের মধ্যে আসেন, আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম জিকির, সবচেয়ে বেশি জিকির ওই ব্যক্তিরা করতে পারে যারা আল্লাহর বিধান মেনে চলে। আল্লাহর বিধানকে যদি আপনি মেনে চলেন, তার নিয়ম মোতাবেক আপনি সারাদিন চলেন, তার কথাটা প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করেন আমার রব্বুল আলামিন এতে সন্তুষ্ট না এসে এসে এতে অসন্তুষ্ট, এটা যদি আপনি জানতে পারেন আপনি আল্লাহর জিকির বেশি বেশি করলেন এবং আপনি হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।